কে ইসলাম সিরাজগঞ্জে অ্যাডি থেকে আপনি লিখেছেন আমরা সাধারণত যে জায়নামাজে নামাজ পড়ি তাতে জায়নামাজে মক্কামুদ্দিনের ছবি থাকে সেক্ষেত্রে আমরা অনেক সময় তার উপর দিয়ে হেঁটে যাই এটা কি আসলে জায়েজ দেখুন জায়নামাজে মক্কামদিনার ছবি থাকে এটি যেমন আছে ঠিক একইভাবে জায়নামাজে মক্কামদিনার ছবি বা বিভিন্ন আপনার ডিজাইনের ফাঁকে বিভিন্ন প্রতিমার আপনার প্রতিকৃতি বা ছবি মূর্তি এগুলো খুব সূক্ষ্মভাবে অনেক জায়নামাজে স্থাপন করা হয়েছে আমি নিজে এরকম অনেকগুলো জায়নামাজ দেখেছি এবং অত্যন্ত পরিষ্কার বিষয়টা একটু ডিপলি তাকালেই বোঝা যায় যাই হোক যেহেতু এগুলো অমুসলিম অন্য ধর্মাবলম্বীদের বিভিন্ন দেশে তৈরি হয়ে থাকে তারা ষড়যন্ত্র করে মুসলমানদের ইবাদতের যে রূপ বা প্রাণ সেটিকে নষ্ট করবার জন্য এরকম কিছু করাটা অস্বাভাবিক কিন্তু না বিধায় যথাসম্ভব জানামাজে আমরা সালাদ আদায় করার সময় প্লেন জানামাজ ব্যবহার করব মক্কামদিনের ছবি থাকলে সেখানে জানামাজে নামাজ পড়া কোনো গুনাহের বিষয় না এর কারণে নামাজ পড়লে সবও কম হবে না তবে উত্তম অন্যতম ব্যাপার হলো যে প্লেন জানামাজের নামাজ পড়া উত্তম মক্কামদিনার ছবি থাকলে আপনি সেইটার দিকে তাকিয়ে তাকে নামাজ পড়বেন আপনি যখন লাইভ নামাজ পড়বেন কাবার তখনও পর্যন্ত আপনি কাবার একেবারে সামনে জায়গায় নামাজ পড়লেও কাবার দিকে তাকিয়ে নামাজ পড়া নিষেধ মাকরু কারণ আপনি কাবা এটা দিক হিসাবে শুধু ব্যবহার করছেন আপনার দৃষ্টিভঙ্গি থাকবে দৃষ্টি থাকবে আল্লাহর দিকে মন থাকবে আল্লাহর দিকে আর দৃষ্টি থাকবে সেজদার দিকে বিধায় এই সমস্ত কারণেও জানামাজে প্লেন হওয়া ভালো সেরকম জানামাজ কেনা উচিত এবং নবী করিম সাল্লাহ একবার এক সালাত আদায় করছিলেন তাকে কোনো একটা কাপড় দেয়া হল যে কাপড়টা বেশ কারুকার্য খচিত তখন নবী সাল্লা সাল্লাম বলেছেন যে তোমরা অন্য কোনো কাপড় আমাকে দাও একটা সাদা মাঠা কাপড় আনার পর তিনি সেখানে আদায় করলেন কারণ আগের কাপড়টি তার মনোযোগকে নষ্ট করছিল এজন্য যথাসম্ভব এ বিষয়ে আমরা সতর্ক হওয়াটা উচিত এবং কর্তব্য তবে এর কারণে হারাম হবে না নামাজ বা নামাজ হবে না এমন না নার্গিস পারবিন আপনি লিখেছেন আমি শ্বাসকষ্টের রুগী এক্ষেত্রে তেমন করে কি কোরআন পড়া যাবে শ্বাসকষ্ট হয় আপনার পানি স্পর্শ করলে সেক্ষেত্রে আপনি গরম পানি স্পর্শ করে সাথে সাথে মুছে ফেলে যদি আপনি কোরআনতলাওত করেন নামাজ পড়েন তাহলে কোনো অসুবিধা হয় কিনা যদি না হয় তাহলে আপনার সেটাই করা উচিত ঠিক আছে আপনি তেমন করতে পারবেন না আর যদি গরম পানি ব্যবহারও আপনার করতে অসুবিধা হয় এবং ভয়ঙ্কর সমস্যা তৈরি হয় তাহলে তো অবশ্যই আপনি তাই এমন করতে পারবেন জাভেদ হোসেন আপনি লিখেছেন আমি সৌদিতে থাকি কাজের জন্য বিভিন্ন জায়গায় যেতে হয় যেমন যে দাঁড়িয়া দাম সেখানে এক মাস বা তারও বেশি দিন থাকতে হয় এখানে কি আমি কসর নামাজ পড়ব আপনি যদি সেখানে একই জায়গায় থাকেন একটা হোটেল নিয়ে সেখানে এক মাস থাকেন তাহলে সেক্ষেত্রে পুরো নামাজ পড়বেন ফুকা হানাফের মতে কারণ আপনি মুসাফির থাকেন না তখন আর যদি এক মাসে একদিন এক দুই দিন এক জায়গায় চার দিন এক জায়গায় এভাবে আপনি কাজ করতে থাকেন তাহলে সেক্ষেত্রে পুরো সময় আপনি কসর নামাজ পড়বেন অবশ্য সৌদিউল্লাম একরাম বিন বাজেবুলসাইমিন রহিমা উল্লাহ সহ অন্যদের মতে যতদিন পর্যন্ত আপনি সেখানে নিজে কোনো একটা ঠিকানা না করেন অর্থাৎ কোনো একটা অস্থায়ী বাসাও যদি না আনেন ভাড়া না বাসা না আনেন তাহলে সেক্ষেত্রে আপনি পুরো নামাজ সেখানে পড়বেন না বরং সেখানে কসর নামাজ পড়বেন কারণ আপনি মুসাফির হিসেবে সেক্ষেত্রে গণ্য হবেন এটা ওনাদের মত ইমামিম মোবিন এই আইডি থেকে আপনি লিখেছেন কাউকে ব্ল্যাক ম্যাজিক করা হলে কিভাবে তার চিকিৎসা শরীয়ত মোতাবেক করা যেতে পারে কাউকে ব্ল্যাক ম্যাজিক করা হলে শরীয় সম্মতভাবে তার চিকিৎসা করার প্রক্রিয়া হলো যে করোনা কেমের আয়াত দিয়ে তাকে ঝাড়ফুঁক করা অথবা হাদিসে বর্ণিত কোনো দোয়া দ্বারায় তাকে ঝাড়ফুঁক করা আজান ইত্যাদি ব্যবহার করা এর বাইরে এমন কোনো প্রক্রিয়া অবলম্বন করা উচিত না যা নবী সাদ আলসালাম করেননি বা হাদিস থেকে প্রমাণিত নয় আয়সা বিন্তু আথিক লিখেছেন কারণ নাম এবাদত রাখা যাবে কি না এবাদত মানে উপাসনা কারণ নাম যদি এটা রাখা হয় তো বড়ো কোনো সমস্যা নেই বাট এটা খুব বেশি সুন্দর অর্থ নাম নয় কারণ এবাদত এটা একটা এটা একটা কর্ম কর্ম আসলে কারণ নাম হয় না সচরাচর অতএব এবাদত না রেখে আবিদ রাখা যেতে পারে অথবা এরকম অন্য কোনো নাম রাখা যেতে পারে তবে এবাদত রাখলে যে গুণা হবে বা কোনো বাজে অর্থ হবে বা সেরকম না সে অর্থে রাখলে গুণাও হবে না এমডি আল আমিন সরকার লিখেছেন আমি ফেসবুক থেকে অশ্লীল ভিডিও কন্টেন্ট ও আইডি রিমুভের কাজ করে থাকি এসব রিমুভ করতে গিয়ে আমার অশ্লীল ছবি ভিডিও চোখে পড়ে যায় এটি কি আমার গুণা হবে যথাসম্ভব আপনি চোখের হেফাজত করবেন এবং চোখের হেফাজত করার জন্য যা যা দরকার সেটা করে আপনি কাজ করবেন নিশ্চয়ই এই কাজ করতে গিয়ে আপনি চেষ্টা করলে আপনার সাধ্যের মধ্যে আপনি সর্বোচ্চ চেষ্টা করলে অবশ্যই আপনি অনেকটাই বেঁচে থাকতে পারার কথা তাহলে সেক্ষেত্রে আপনি গুণাগার হবেন না যেহেতু আপনি অন্যদেরকে গুণা থেকে বাঁচাবার জন্য চেষ্টা করছেন এবং সেটি করতে গিয়ে আপনার ইচ্ছার বাইরে কিছু দৃষ্টির হেফাজতের খেলাফ কাজ হচ্ছে সেটা আশা করা যায় আল্লাহ তালার কাছে আপনি মাপ পাবেন তবে এর বিকল্প কোনো পথ যদি থাকে যে আপনি দেখা ছাড়া এটির করার কোনো সুযোগ থাকে কোনো ফিল্টার করার সুযোগ থাকে তাহলে সেটিও সেটি আপনার করা উচিত